চাপে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারলেন। পেরেছে আমাদেরকে বন্ধ করতে, আমাদেরকে ভয় দেখাতে। আজকে মানুষ জেগে উঠেছে, আজকে 17 কোটি মানুষ জেগে উঠেছে। আপনাদের কোনো অন্যায়, কোনো অপশাসন, কোনো ভয় আর তারা ভীত নয়। প্রিয় ভাইরা, আমার দলের সিদ্ধান্তে আমরা সংসদে জয়েন করি, এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্ট্যান্ডিং কমিটি আমাকে সংরক্ষিত মহিলা আসনে একমাত্র সংসদ সদস্য হিসাবে সংসদে পাঠায়। তখন আমাদের তরফ থেকে আমরা বলেছিলাম যে যতটুকু স্পেস আমরা পাবো সংসদে আমরা পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করব। সেই চেষ্টা আমরা করেছি প্রিয় ভাইরা, কিন্তু দেখেছেন কিভাবে আমি দাঁড়ালে মাইক বন্ধ করে দিয়েছে, কথা বলতে দেয় নাই। যখন আমি আপনাদের কথা বলতে চেয়েছি, সাধারণ মানুষের কথা বলতে চেয়েছি, গরিব মানুষের কথা বলতে চেয়েছি, আমাকে থামিয়ে দেয়া হয়েছে। এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। সেই কারণেই আজকে দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং এই ফ্যাসিবাদ স্বৈরাচারী এবং এখন একতান্ত্রিক সরকার, যেই সরকার কোনো ভোটে ক্ষমতায় আসে নাই, সেই সরকারের যে গুম খুন, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী দলের উপর নির্যাতন, বীভৎস লুটপাট, এই সব কিছুর প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি। আমাদের পদত্যাগ পত্র আমরা অলরেডি ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার, ছুটির দিন, আগামীকাল ইনশাল্লাহ আমরা আমাদের সই করা পদত্যাগ পত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব।